আজকের রেসিপি চিংড়ি মাছের টক। উপকরণ: চিংড়ি মাছ, তেল, হলুদ, নুন, তেঁতুল, সরষে বাটা। নুন হলুদ মাখিয়ে নিলাম। তেলটা কড়াই দিয়ে দিলাম। এখন 10 মিনিট ফুটবে, 10 মিনিট পরে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে দেবো। সর্ষেটা হয়ে গেল 10 মিনিট, সর্ষেটা দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বৈশিষ্ট্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিংড়ি মাছের টক পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।
দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।